24 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা অনেকেই অনুরোধ করেছিলে বঙ্গানুবাদ থেকে কিছু সাজেশন বলে দেওয়ার জন্য। দেখো, বঙ্গানুবাদ থেকে এইভাবে সাজেশন করা যায় না। তোমাদের যে টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপারের বঙ্গানুবাদগুলি ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তার ফলে ওখান থেকে হয়তো বঙ্গানুবাদ তোমরা কমন পেতে পারো, বা ওই টাইপের বঙ্গানুবাদ তোমরা কিন্তু পেতে পারো। তা সত্ত্বেও তোমরা এতবার অনুরোধ করেছিলে, তাই তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে ফ্রি টেস্ট পেপার দেওয়া হয়েছিল, যে টেস্ট পেপারটি তোমরা তোমাদের স্কুল থেকে সংগ্রহ করেছিলে, সেই টেস্ট পেপারের কয়েকটা পেজ আমি তোমাদের বলছি। এই পেজের বঙ্গানুবাদগুলো একটু বেশি করে দেখে যাও, এই ধরনের বঙ্গানুবাদ দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তো চলো ভালো করে বঙ্গানুবাদগুলো দেখে নিই। দেখো, তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারের পেজ নাম্বার 50, অর্থাৎ 50 নম্বর পেজের বঙ্গানুবাদটি ভালো করে দেখবে। তারপর দেখবে পেজ নাম্বার 35, অর্থাৎ 35 নম্বর পেজের বঙ্গানুবাদটি। তারপর দেখবে পেজ নাম্বার 19, অর্থাৎ 19 নম্বর পেজের যে বঙ্গানুবাদটি দেওয়া আছে। তারপর দেখে যাবে পেজ নাম্বার 16, অর্থাৎ 16 নম্বর পেজের বঙ্গানুবাদটি। এটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ পেজেই এই বঙ্গানুবাদটি কিন্তু তুলে ধরা হয়েছে। তারপর দেখে যাবে পেজ নাম্বার 11, অর্থাৎ 11 নম্বর পেজের যে বঙ্গানুবাদটি দেওয়া আছে। তারপর দেখবে দেখবে তোমরা পেজ নাম্বার 8, অর্থাৎ 8 নম্বর পেজের বঙ্গানুবাদ। এটিও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, অনেকগুলি পেজে এই বঙ্গানুবাদটি পেয়েছি। তারপর দেখবে পেজ নাম্বার 5, অর্থাৎ 5 নম্বর পেজের বঙ্গানুবাদটি। এবং সর্বশেষ বলবো পেজ নাম্বার 3, অর্থাৎ 3 নম্বর পেজে যে বঙ্গানুবাদটি দেওয়া আছে, এই বঙ্গানুবাদটি। এই যে কয়েকটি পেজ তোমাদের বলে দিলাম, এই পেজের বঙ্গানুবাদগুলো অতি অবশ্যই ভালো করে দেখে যাও। এই বঙ্গানুবাদগুলি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তার পাশাপাশি তোমরা টেস্ট পেপার যেগুলো সলভ করেছো, সেই টেস্ট পেপারের বঙ্গানুবাদগুলি একটু প্র্যাকটিস করে যাও। এখান থেকেই তোমরা কিন্তু বঙ্গানুবাদ কমন পেয়ে যাবে, বুঝতে পারলে? তো চলো, ধন্যবাদ। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সঙ্গে।